হ্যালো বন্ধুরা, আজ আমি চলে এসেছি আবার আপনাদেরকে একটা নতুন বাল্ব দেখানোর জন্য। তো নতুন ধরনের আমি দুটি বাল্ব আপনাদের দেখাবো, দুটো। তো যেটি আমরা রোপণ করেছিলাম, এবার আমরা আবার এগুলোকে উঠিয়েছি, আবার এবছর আমরা নতুন করে এগুলোকে বসাবো। অঙ্গনামা প্রকৃতি এই চ্যানেলে আপনারা যারা নতুন আছেন তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন, এভাবে নতুন নতুন আরও অনেক ধরনের আপডেট পেতে থাকবেন আপনারা। তো আসুন আমরা দেখে নিই সঙ্গে কী করে আপনারা চাষ করবেন সেই পদ্ধতিটা জেনে নেব। বন্ধুরা, এখানে আপনারা দেখতে পাচ্ছেন দু ধরনের দুটো ফুলের বাল্ব রয়েছে। তো আগের ভিডিওতে আমি এশিয়াটিক লিলি সম্বন্ধে আপনাদের বলেছিলাম, তো এখানে আছে ইস্টার লিলি একটি ফুল যেটি সাদা রঙের হয়, আর এটি আপনারা সহজেই চাষ করতে পারেন এবং খোলা মাঠেই এটি হয়ে যায়। তো দেখতে পাচ্ছেন আমরা এই বাল্বগুলো এবছর নতুন করে মাটি থেকে উঠালাম, কিন্তু আবার এগুলোকে আমরা রিপ্ল্যান্টিং করব। তো আমাদের বেড রেডি হচ্ছে মাঠে, তো এগুলো আমরা বসাবো। দেখছেন কত সুন্দর স্প্রাউট হয়েছে, তো এগুলো যখনই বসাবো সঙ্গে সঙ্গে ওরা বড় হতে শুরু করবে। এগুলো হলো ইস্টার লিলি, দেখুন বাল্বগুলো, এগুলো দেখতে একদম সাদা ফুলগুলো। আর এগুলো আপনারাও চাষ করতে পারেন এবং উপার্জন করতে পারেন। তার সঙ্গে আরেকটি নতুন ফুল দেখাবো, এর বাল্বগুলো দেখছেন, এই হলো বাল্ব, এগুলো একদম লাল রঙের ফুল হয়। তো আপনারা দেখে নিন লাইকোরিস বলে ফুলটিকে। দেখুন আমরা তুলে রেখেছি, লাইকোরিস আপনারা ইন্টারনেটে সার্চ করে দেখে নিতে পারেন ফুলটি, বা আমিও আপনাদের এই ভিডিওর মধ্যে দেখিয়ে দেব, পাশে দেখে নিন। তো এরা সহজেই খোলা মাঠে হয়ে যায়, আবার প্রোটেক্টেড কাল্টিভেশনও আপনারা করতে পারেন। খুবই সুন্দর একটি ফুল, আপনারা না দেখলে বুঝতে পারবেন না। গাছগুলো দেখুন কত সুন্দর, পাতাগুলো সবুজ, যখন এখানে একটি লাল ফুল বেরোবে তখন আরও কত সুন্দর হবে আপনারা ভাবতেই পারছেন। তো বন্ধুরা, এই ছিল আজকের ভিডিও। তো এই লাইকোরিস এবং ইস্টার লিলির পরবর্তী আপডেট আমরা দেখাবো যখন আমরা এটা প্ল্যান্টিং করব, এবং যখন এর ফুল হবে সব কিছু আপনাদের আমরা দেখাতে থাকব। তো আজকের মতো এই ভিডিও থেকে বিদায় নিচ্ছি। তো সকলে সুস্থ থাকবেন, ভালো থাকবেন। অঙ্গনামার প্রকৃতি, ধন্যবাদ। থ্যাংকস ফর ওয়াচিং।